ওরে বাপ, যদি ধরে ফেলে অপূর্ব কেস খেয়ে যাবো। এখানে বেশিক্ষণ থাকতে হবে না, চ পালা পালা পালা, তাড়াতাড়ি খেয়ে দে, পালাই, চল 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 চল। এই মনে হচ্ছে ফিলে ফিলেটা রেডি করে দিয়েছে বলে অপূর্ব, ঠিক আছে আয় আয় তাড়াতাড়ি। না না, বিনা নামন্ত্রণে এসেছি, নাম যাই না, তুমি জানো না এটা দেয়া যাবে তো, আমি এসছি বলে দেবা না, এরকম ব্যাপার নেই, না দেওয়া যাবে, তাহলেই ভালো। আর তোমাদের মটনটা যে কি ভালো হয়েছে, মানে কি বলবো, পেটে জায়গা ছিল না, নাহলে 1 কেজির জায়গায় 2 কেজি খেতাম। হ্যাপি ওয়েডিং সেরিমনি আহেলি উইথ সৌমজিত, আজকে বিয়ে রয়েছে বুঝতে পারছি, আর তার উপর শীতের মরশুম পড়ে গেছে, বিয়ে শুরু, শীতের মরশুম পড়ে গেছে, আর এই সময় বিনা নেমন্তণে খেতে যাওয়ার একটা আলাদাই ব্যাপার স্যাপার রয়েছে। দেখো, নেমন্তণে বিয়ে বাড়ি তো সবাই যায়, কিন্তু বিনা নেমন্তণে বাড়ি থেকে সামনে করে লুকি চুরি এসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মানে এই এই দেখবে, এই ভাববো কে ধরছে, এই ধরছে, এই ধরছে না ধরছে, এরকম ব্যাপার, তার মধ্যে মাটন খাবো, আবার ভাববো কে দেখছে কি দেখছে, এরকম হারা হতে থাকবে, এনজয়মেন্টের একটা সীমানাই থাকবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। দেখো, এই ধরনের বিয়ে বাড়িগুলোর একটা প্লাস পয়েন্ট রয়েছে, কাউকে চিনি না, কাউকে জানি না, মানে আমি কতটা খাচ্ছি কতটা না খাচ্ছি কেউ দেখারও নেই, কেউ বলারও নেই, মানে আমি যা খাবো নিজের মতন করে খেয়ে দিয়ে বাড়ি পালাবো আর কি। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে, ফুডিগেট মানে ইপেটেড ফুড বেটার লাইফ। আজকে তো বিনা নেমন্তণে বিয়ে বাড়ি খেতে এসেছি, জানি না ঝাঁটালাটি খাবো কিনা, তবে তার আগে আমি খাবো কি জানি না, কিন্তু রান্নাঘরে গিয়ে একটু খাবারটা দেখে আসি চলো। সারা জীবনে আমার একটা বাজে স্বভাব আছে, মা যখন রান্না করে আমি যখন সঙ্গে সঙ্গে রান্নাঘরে যাই কী রান্না করছে দেখতে, আর আজকে বিয়ে বাড়িতে এসেছি, এখানেও চলে এসেছি রান্নাঘরে, কী রান্না হচ্ছে দেখতে। পানির পাসিন্দা এরকমভাবে রাখা হয়েছে, কি মাছের পাতুরি, আরে দাদা কি করছো গো, এখানে কত পিস আছে মোটামুটি, কত পিস আছে, 650 দায়িত্ব নিয়ে সৌমজিৎ খুলে দিল, আহ, ও ঝোলটা আমার হাতে চলে এসছে অলরেডি। মাটন, আমি কিন্তু চক্রবর্তী ক্যাটারিং এর মাটন নিয়ে কোনো কথা বলতে পারবো না, মানে চক্রবর্তী ক্যাটারিং এর মাটন আমি এর আগেও ট্রাই করেছি, রান্নাঘর থেকে তো রান্না বান্না দেখে এসেছি, কিন্তু স্টার্টারে নাকি ড্রাই চিলি চিকেন রয়েছে, আর এখানে দেখছি স্টার্টার শুরু হয়ে গেছে, খাবার দাবার দেওয়া, চলে এসো। চা কফিও রয়েছে, চা কফি ফুচকা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন চক্রবর্তী ক্যাটার, এটা পনির স্টিক, মানে চিলি চিকেন, চিকেন যারা পছন্দ করে না তারা কিন্তু পনির খাবে। এখানে মকটেলের বার রয়েছে, বাহ, যেটা দেখতে বেশ 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 লাগছে। দেখো, বাঙালির ইমোশন কিন্তু ফুচকা, মেয়েদের ভালো লাগার জায়গা আমি জানি, কিন্তু আমার তো ভালো লাগে ফুচকা। আরে দাদা, ভাই ভাই, তুমি মনে হয় ফুচকাতে ভালোবাসো নাকি, আরে তুমি তো আমার মতনই দেখতে, বুঝতে পারছি আমি, সাবাস, ও হো হো, আলাদাই লাগছে ভাই। দেখো, ফুচকা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, গুরু ড্রাই চিলি চিকেন রয়েছে নাকি, ও তাহলে ড্রাই চিলি চিকেন খাওয়া যাক। চিকেন স্টিক, এটা ওরা দাবি করছে একটু অন্যরকম নাকি যারা রান্না করছিল, খেয়ে দেখি, ও সে ফুটু মুখে ঢুকে যাবো কী করে হবে, আলাদাই বিল, অসাধারণ লাগছে। ড্রাই চিলি চিকেন, চিলি চিকেনগুলো দেখো, চিকেনটা কোটিনটা কিন্তু খুব একটা নেই, খুবই ভালো লাগছে দেখে, আলাদাই। ও ওপর দিয়ে আবার ধনে পাতা দিয়ে দিয়েছে, অস্টা এত দারুণ লাগছে, মন ভরে গেছে। এবার কি পটেটো ফিঙ্গার রয়েছে, বেজ বল রয়েছে, একটা প্লেট তৈরি করে দিয়েছেন যার মধ্যে পটেটো ফিঙ্গার, ফিশ বল, একটা মিষ্টি, একটা পনির, ড্রাই চিলি চিকেন 2 পিস, মানে আলাদাই ব্যাপার, মানে আবারও খাওয়া। ভেজ বলটা না আমার আর পোষাবে না, কেন জানো, মাংস মাংস খেয়ে গিয়ে আর ভেজ বল ভালো লাগে, ড্রাই চিলি চিকেনটা আর পনিরটা অনবদ্য। স্টার্টার মোটামুটি খেয়ে ফেলেছি, একটু গরম লেগে গেছে, এবার একটু ঠান্ডা খেতে হবে, আর এখানে যখন রয়েছে মকটেল, কি কাকা ককটেল হয়ে ভালো হতো, নেই ম্যাঙ্গো ওয়াটারমেলন আর পেপসি মিলিয়ে শুলিয়ে দিয়েছে বাংলা ভাষায়, ঠিক আছে খেয়ে দেখি, ভালো লাগছে। ব্লু লেগন বানাও, আর ব্লু লেগন লাগবে আমার, ওরে বাপ, যদি ধরে ফেলে অপূর্ব কেস খেয়ে যাবো। এখানে বেশিক্ষণ থাকতে হবে না, চ পালা পালা পালা, তাড়াতাড়ি খেয়ে দে, পালাই, চল 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 চল। এই মনে হচ্ছে ফিলে ফিলেটা রেডি করে দিয়েছে বলে অপূর্ব, ঠিক আছে আয় আয় তাড়াতাড়ি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আপনাদের কি রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে, রেডি হচ্ছে, এখনো হয়নি, টেনশন বাড়ছে আমার। এখানে তো মটন রয়েছে, বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে,
একটু লুকি চুরি আসি, একটু সময় নিয়ে আসছি, দাঁড়াও। আজকে খাবারে কিন্তু অনেক কিছু ছিল, পানির পাসিন্দা, মালাই পরোটা, এদিকে চানা মশলা, এদিকে ভাত, পোলাও, খাসির মাংস ও চাটনি, পাপড়ি, গোলাপ জামুন, রসমাধুরী, মতিচুর, সন্দেশ, এলাহি খাবার। ফিলাপ হয়েছে? ফিলাপ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিলাপ হয়ে গেছে, লোকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এর মধ্যেই খেতে হবে। আচ্ছা আচ্ছা, চক্রবর্তী ক্যাটারার, আচ্ছা আচ্ছা, এই চক্রবর্তী ক্যাটারের পক্ষ থেকে এটা হয়েছে, বুঝলে তো? বাহ, চলো কি আছে দেখি। এটা দেখি পনির পাসিন্দা, এর সাথে হচ্ছে এটা নিয়ে নেবো। ওকে দিও, হ্যাঁ ইয়েস, পেঁয়াজ না নিলে মানুষজন আমাকে খারাপ বলবে। আচ্ছা পনির পাসিন্দাটা দেখাই, সামনে থেকে দেখাও, পুরোটাই দেখো পনির, এরকম দারুণ দেখতে পাচ্ছ তো, আলাদাই। ও পেঁয়াজ, এটা কি মালাই পরোটা আছে? দাও দেখি, কোনোদিন খাইনি তো, তুমি জানো? না না, বিরানবন্ত না খেতে এসেছি, নাম যাই না, তুমি জানো না এটা দেওয়া যাবে তো, আমি এসছি বলে দেবা না, এরকম ব্যাপার নেই, দেওয়া যাবে, তাহলেই ভালো। কি আছে এটা, কী দিয়ে খাবো? চানা মশলা, আচ্ছা আচ্ছা, চানা মশলা, চানা মশলা, দাদা চানা মশলা, ওহো সাবাস, নাহলেই কেসকে যাবো, পারলে একটুখানি আর একটু দূরে যাই, আসো। আর তো কেস ফেস খেয়ে যাবো, দরকার আছে, একটু সাইডে আসা ভালো না? মামা ইসালা, চলো মালাই দিয়ে পরোটা, এটাকে আমি জীবনেও খাইনি, পুরো ভেতরটা দেখো, আলাদাই, অনবদ্য খেতে, মানে এবারের ক্যাটারিং সার্ভিসটা সত্যি ভালো রান্না করেছে। ও ও হো হো হো, যারা মালাই পরোটা খাওনি অবশ্যই খেও, মানে অসাধারণ লাগছে, অসাধারণ নয় সাধারণ, অসাধারণ, একদম কম করে দেবো ভাত, ইয়েস। আর তার সাথে তো ভেটকি পাতুরি, জিজ্ঞাসা করতে হয় না, ভেটকি পাতুরিটা দেখো এরকম করে বের করবো, পর পর পর, বুঝেছ তো? মাখে নি, চলো, কিছু বলতে হবে না, মুখের রিয়াকশন থেকে বুঝে গেছো মাছটা কতটা ফ্রেশ, দেখো দেখো আলাদাই। না ভাই, এই ক্যাটারিং আর যাই করুক খাবার কিন্তু জম্পেস করে। এরপরে কিন্তু পোলাও আছে, তারপরে মাটন, হালকা করে পোলাও দিন, বেশি না, একদম কম, হ্যাঁ সাব্বাস, কারণ পোলাও বেশি গেলে মাটনটা কে খাবে? তোর নালি আছে নাকি? এই বিচি আছে, এই বিচি আছে, দেখো, ও মাই গড, বিচি ইজ দেয়ার, তাহলে দু পিসে আমি থেমে থাকবো না, ইয়েস, একটু গ্রেভি, আহাহাহাহাহা, বিচি পেয়েছি, নাল্লি পেয়েছি, আর কি চাই বলো তো, আর কিছু চাই জীবনে? লোকজন দেখছে আমাকে, লজ্জা লাগে না আমার? সুন্দরী নারী কোনো আছে এখানে? বিচি ইজ লাভ, বিচি ইজ ইমোশন। ও গোবিন্দভোগ চালের, আর মাটনটা কিছু বলতে হবে? এই দেখো, ওরে ওরে ভাই দেখো, চালান করে পুরো বোল্ড আউট হয়ে গেছে, না তুলতে এরকম করে খুলে যায়, তাহলে মাটনটা কি দেখতে বুঝতে পারছো তো? ডুবে গেল মাটনের দিব্যি দিয়ে বলছি, আমি এর থেকে ভালো মাটন খুব কম খেয়েছি। ও অনবদ্য খেতে, অনবদ্য, এতক্ষণ অনেক নাটক করেছি, চক্রবর্তী ক্যাটারার আমাকে ডাকা হয়েছে, চক্রবর্তী ক্যাটারের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে, একটু নাটক ফাটক এনজয় করতে হয়, তাই করলাম। এনাদের সত্যিই বলছি খাবার নিয়ে কোনো কথা হবে না, এর আগেও আমি খেয়েছি একদম সিমিলার মাটন, এবং খাবার নিয়ে জাস্ট জাস্ট কোনো কথা হবে না। তোমাদের মটনটা যে কী ভালো হয়েছে, মানে কী বলবো, পেটে জায়গা ছিল না, নাহলে এক কেজির জায়গায় দু কেজি খেতাম, এক কেজি খেয়ে আমার ঠিক পোষালো না আর কি। যাই হোক, এবার একটু চাটনি দাও, এটা কম করে দাও, হ্যাঁ মটন খেয়ে ফেলেছি তো রাত্রে ঘুম হবে না,
শীতকাল বুঝতেই পাচ্ছ, লেপের মধ্যে খুব গরম গরম ব্যাপার। যাই হোক, আমার কিন্তু ইয়ে নেই, কোনো বৌঠাও নেই, আমি একাই শুই। ওফ, ভেরি নাইস, বুঝতেই পাচ্ছ। চাটনি প্রপার কেমন? যদি একটা থ্যাংক ইউ। এরকম করে আমারটা যদি বেরিয়ে যেত, মানে আমার এই যে চর্বিটা যদি এরকম বেরিয়ে যেত, তাহলে খুব ভালো হতো। অনবদ্য খেতে মাধুরী, মাধুরী দীক্ষিত না থাকুক, মাধুরী আছে আমাদের সাথে, আর তার সাথে রয়েছে এখানে মতিচুর সন্দেশ। থ্যাংক ইউ সো মাচ। খেতে খেতে এরকম হয়েছি, এই চক্রবর্তী ক্যাডারের আমি কোনো কিছু খাপ ধরতেই পারি না। তোমরা বলবে প্রমোশনে এসছে, নিজে একবার করে দেখো বা নিজে একবার খেয়ে দেখো এদের খাবার। আমি লিটারালি এটা শিওর করে বলতে পারি, হতাশ হবে না। আর এই যে মিষ্টিটা রসমাধুরী, দেখো মনে হচ্ছে প্রপার মাধুরী দৃশ্যে চলে এসছে। তুমি তো মাধুরীকে নিয়ে আবার দাঁড়িয়ে রয়েছ। আহা, পুরো রসমাধুরী, কি বলবো। এবার এখানকার যে চক্রবর্তী ক্যাডারের ওনার আছে, তার সাথে একটু কথা বলবো। তিনি এত ভালো খাবার কিভাবে করেন, তার নাকি 36 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে। এ অপূর্ব, কটা হলো? এই চলছে, গুনিনি। গুনিসিনি? ও, কি ফ্রেশ তো পুরো। পুরো ফ্রেশ, তোমার মতন নাকি? না, তুমি ভার্জিন কিনা বলতে পারছি না। কেমন আছো? ভালো আছি। আজকের রান্নাগুলো কিন্তু সেরা ছিল। চক্রবর্তী ক্যাটারার, মানে আমি এর আগের বারও খেয়েছি, আমার এত ভালো লেগেছে। আজকের ইভেন্ট কি তোমারই পুরো? সব সব টোটালটা, টোটালটা। মানুষকে কি বলতে চাও? মানুষকে বলতে চাই, ভালো খাও, ভালো খাও, ভালো খেয়ে আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, রিজনেবল প্রাইস কি মানুষ পাবে? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। মানে তোমাকে মানুষ যখন যদি বুক করতে চায়, কোথায় বুক করতে পারবে? অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কি পাবে, নাকি শুধু শ্যামনগরে? না না না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আর ফোন নাম্বার তো রয়েছে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাকুকে পেয়ে যাবে, এবং তার সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট টোটাল ম্যানেজমেন্ট টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আমার সব থেকে ভালো লাগলো তোমাদের আবার দ্বিতীয়বার দেখা, আমার খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে। আর আমি তোমার মাটনের পার্সোনালি ফ্যান। বাহ, মানে আমি এত দারুণ মাটন খুব কম খেয়েছি। এটা শুনেও শান্তি, সারাদিনের পরিশ্রমের এটাই হচ্ছে সার্থক। আমার মানে আমি তো এত জায়গায় খাই, এই মাটনগুলোর আলাদাই এটা ভালোবাসা রয়েছে। কাকুর সাথে কন্ট্যাক্ট করতে গেলে নাম্বার রাখুন ডিসক্রিপশানে, এবং তার সাথে কাকুর বিহেভিয়ার, তার সাথে কাকুর খাওয়ার দাবার নিয়ে আমার জাস্ট কোনো কথা বলার নেই। তো ভালো থেকো, তবে সুস্থ থেকো, লটস অফ লাভ, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ।